অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের এক জীবন্ত কিংবদন্তি। দেশ বরেণ্য এই নিউরোসার্জন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত আছেন। 1953 সালের 31 ডিসেম্বর চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার হাইতকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা স্বর্গীয় ডাক্তার শুভঙ্কর বড়ুয়া এবং মা স্বর্গীয় সুখদা বড়ুয়া। 5 ভাই ও 2 বোন তারা। ভাইদের মধ্যে প্রফেসর ডাক্তার কনককান্তি বড়ুয়া তৃতীয়। পরিবারের প্রত্যেক সদস্য আজ কর্মক্ষেত্রে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। বড় ভাই দিলীপ বড়ুয়া একজন প্রাক্তন সফল শিল্পমন্ত্রী। মেজ ভাই দীপক বড়ুয়া একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার। চতুর্থ ভাই পুলক বড়ুয়া একজন পাইলট। ছোট ভাই অলোক বড়ুয়াও একজন চিকিৎসক। 2 বোনের মধ্যে দীপি বড়ুয়া পেশায় একজন চিকিৎসক এবং লিপি বড়ুয়া পেশায় একজন স্কুল শিক্ষিকা। ব্যক্তিগত জীবনে 2 সন্তানের জনক তিনি। বড় ছেলে ডাক্তার সুদীপ বড়ুয়া এবং ছোট ছেলে ইঞ্জিনিয়ার সৌমিক বড়ুয়া। তার সহধর্মিণী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অ্যান্ড অপস ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডাক্তার শিউলি চৌধুরী। একজন কিংবদন্তি অধ্যাপকের ছোটবেলাতে ছিল কিছু মজার ঘটনা। ছোটকালের একটা ঘটনা বলি, আমার মা একদিন আমি পরীক্ষা দিয়ে আসলাম। পরীক্ষা দিয়ে আসার পরে আমার মা প্রশ্ন ধরলেন। আমাদের সব কিছু কিন্তু মায়ে কিন্তু কন্ট্রোল করতেন। আমার বাবা ঢাকায় থাকতেন আর আমরা গ্রামে থাকতাম। তো আমার বড় ভাই উনি ফার্স্ট বয়, মেজো ভাই ফার্স্ট বয় ক্লাসে। কিন্তু আমার ক্ষেত্রে আমার মা খুব চিন্তিত ছিলেন। কেন চিন্তিত ছিলেন? পরীক্ষা দিয়ে আসলাম, আসার পর আমি 40-এর আনসার দিয়ে আর আনসার করি নেই। প্রশ্নগুলা মা জিজ্ঞাসা করলেন, প্রথমে মনে করলেন যে হয়তো আমি পারি না। প্রশ্নগুলো ধরলেন আমাকে, আমি পটাপট উত্তর দিচ্ছি। ওইগুলো লিখিস না কেন? মা তখন বললেন যে লিখিস না কেন, তুই পারিস, বুঝলাম। তুই এটা তো লেখা তো দরকার ছিল। তো আমি বলি যে আমার প্রয়োজন কী? আমি তো 40 পেলে পাস, আমি তো পাবোই, 40 তো পাচ্ছি। তখন মা ঝরঝর করে কেঁদে দিলেন। এই ছেলেকে দিয়ে তো আমার এই ছেলের ভবিষ্যৎ তো অন্ধকার, যে এত বোকা। সে বলে কি না যে আর কি প্রয়োজন তোমার? আমি মাকে এই কথা বললাম, তোমার আর কত নম্বরের প্রয়োজন? আমি তো 40 পাচ্ছি, পাশ তো করতেছি, আমার পাশেই তো টার্গেট। কয় না 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 না, এটা না, তোকে তো এরকম বেশি নম্বর পাইতে হবে। তো আমি যখন মা যখন এরকমভাবে কান্না কাঁদলে আমি হতচকিত হইলাম। ব্যাপারটা কি আমি তো বুঝার দরকার, মা কেন কাঁদলে? তখন বুঝতে পারলাম যে আমার ভাইরা দাদারা বর্দা মেসদা ওনারা তখন বললেন যে এখানে তো কেবল পাশ করলে হবে না, তোমাকে যত বেশি নম্বর পাবা, তোমাদের 1 রোল যে সে তো ফার্স্ট বয়, কেভাবে ফার্স্ট হলো? সে এত নম্বর পাওয়ার জন্য তো ফার্স্ট হলো। ছোটবেলার এই সহজ সরল মেধাবী শিশুটি ধীরে ধীরে তার মেধার স্বাক্ষর রেখে যান শিক্ষা জীবনের প্রতিটি অধ্যায়ে। কুমিল্লা বোর্ড থেকে SSC পরীক্ষায় মেধা তালিকায় 14 স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকা কলেজে। এরপর 1977 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্নের পর 1990 সালে FCPS সম্পন্ন করেন। 2003 সালে নিউরোসার্জারিতে MS ডিগ্রি অর্জনের পর 2004 সালে কোভি ইউনিভার্সিটি থেকে PhD ডিগ্রি লাভ করেন। গুণী এই মানুষটির জীবন সঙ্গিনী ডাক্তার শিউলি চৌধুরী তুলে ধরেন তার মানবিক দিকগুলো। চলতে ফিরতে উনি জীবনের মূল্যবোধ সম্পর্কে ছেলেদেরকে আমাদের সবসময় উনি এটা শিক্ষা দিয়ে গেছেন। সবসময় উনি এমন সব এক্সাম্পল বলতেন যাতে করে বুঝতে পারতাম যে উনি কী চান, কী বলতে চান। উনি ওনার যে গুণগুলো, মানবীয় গুণগুলো, এগুলো আমাদের মধ্যে উনি ট্রান্সমিট করার চেষ্টা করতেন এবং অনেস্টভাবে চলতে এবং মানুষের প্রতি সহমর্মিতা, এই জিনিসগুলোকে কালচার করতে এবং
নিজেকে তৈরি করতে এবং সমাজকে কিছু দেওয়ার জন্য যেন নিজেকে তৈরি করি, এই জন্য আমাদের সবসময় উনি উদ্বুদ্ধ করেছেন। না সবসময় কথা, সমাজকে ব্যবহার করে যেন আমরা কিছু না করি, বরং আমরা যেন কিছু একটা হয়ে সমাজকে কিছু দিতে পারি। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি দায়িত্ব ও নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। যদিও লোকে বলে যে উনি সদা হাস্যময় একজন মানুষ, তো তবুও আমার সাথে যদি কখনো রাগ করতো, তো আমি বলতাম যে তুমি হাসিটাকে আর সবার জন্য রেখে কি রাগটাকে আমার সাথে, তখন উনি আবার হেসে দিত। সবচেয়ে বড় কথা, উনি যে কোনো দায়িত্বের প্রতি এত সিনসিয়ার। আমার পারিবারিক অনেক বড় বড় প্রোগ্রাম, অনেক বড় বড় অনুষ্ঠান সব কিছু ছেড়ে উনি উনার দায়িত্ব পালনের জন্য দৌড়ে ছুটে গেছেন। অন্যের জন্য করার জন্য যে উনার যে আকুতি, সেই জিনিসের মাঝখানে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াইনি, এবং উনি এটা করে আনন্দ পেতেন, এবং সেই জিনিসটা, এই আনন্দ যে উনি পেতেন, সেটা আমার কাছে অনেক ভালো লাগত। বন্যাঢ্য কর্মজীবনে নিউরোসার্জারির অধ্যাপক এবং চেয়ারম্যান হিসেবে কাজ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, ছিলেন সার্জারি বিভাগের ডিনও। চিকিৎসা বিজ্ঞানের এই দিকপালকে নিয়ে গর্বিত তার সহকর্মীবৃন্দ। আমাদের যে প্রফেশন, পার্টিকুলারলি এরকম একটা দুরূহ বিষয়কে উনি কিন্তু একটা বৃহত্তর রূপে এবং একটা পরিসরে নিয়ে এসেছেন। যেমন উনি সোসাইটি অফ নিউরোসার্জেন্সের উনি চারবার প্রেসিডেন্ট ছিলেন। স্যারের রেখে যাওয়া পথ ধরেই আমরা বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট, এগুলো কিন্তু আমরা সোসাইটির পক্ষ থেকে দিয়ে যাচ্ছি। এখনও আমরা কিন্তু সব কিছু ঘুরে ফিরে সব ব্যাপারেই স্যারকে আমরা আমাদের একটা পরামর্শ, একটা ইয়ের জন্য সবসময় অন করি। এবং স্যার আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্ট, পার্টিকুলারলি নিউরোসার্জারি সোসাইটিকে এতটা বেশি অন করেন যে ওনার অনেক ব্যস্ততা, অনেক কর্মকাণ্ডের মধ্যেও তিনি এই সাবজেক্টকে বা প্লাস এই আমাদের যে সবাই এই কমিউনিটিকে, নিউরোসার্জিক্যাল কমিউনিটিকে স্যার কিন্তু একাই আগলে রেখেছেন। অনেকেরই শিক্ষাগুরু অধ্যাপক বড়ুয়া হাতে ধরে শিখিয়েছেন তার সহকর্মীদের। সবচেয়ে বড় পর্যায়ে উনি আমার শিক্ষাগুরু, উনি আমাকে হাতে ধরে অপারেশন শিখিয়েছেন। আজকে আমার জীবনের এই প্রাপ্তির পিছনে ওনার অবদান অনেক অনেক। আজকে আমি যে অবস্থানে এসেছি তার পিছনে ওনার অবদান অনেক, এবং পুরোটাই আমি বলবো যে উনি আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, এবং একজন নিউরোসার্জন হিসেবে গড়ে তোলার জন্য উনি আমাকে যথেষ্ট অনুপ্রেরণা জুগিয়েছেন। আজকে ওনার এই অবদানের কথা আমি কখনোই ভুলতে পারবো না। আর মানুষ হিসাবে ওনাকে দীর্ঘদিন যাবৎ যা দেখেছি, তাতে বলবো যে উনি একটা বিশাল মাপের বড় মনের একজন মানুষ, এবং অত্যন্ত সহিষ্ণু এবং অত্যন্ত ধৈর্যশীল একটা মানুষ। এবং ওনার ভিতরের যে গুণগুলো আছে বাইরে থেকে দেখা যায়, জীবনযাত্রা ওনার অত্যন্ত সাদামাটা। আর সবচেয়ে বড় জিনিস যেটা ওনার আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ করে এবং আমি যেটা সবসময় ফলো করি, সেটা ওনার হলো সততা। উনি যেমন সৎ, আদর্শবান, কর্মঠ, এবং এই জিনিসগুলো ওনার কাছ থেকে আমি শেখার চেষ্টা করেছি। সুনিপুণ হাতের কাজ আর সুদূর প্রসারী চিন্তার অধিকারী প্রিয় স্যার অধ্যাপক কনককান্তি বড়ুয়া জায়গা করে নিয়েছেন সবার মনে। সুদূর প্রসারী চিন্তা করে কাজ আগানো আমি আর দ্বিতীয়টি দেখিনি। পেশেন্টের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যার ক্ষেত্রে আমি যখনই স্যারকে ফোন করেছি, স্যার কখনো বিরক্ত হননি। ইভেন সেটা রাত দুইটা তিনটা হোক, যে কোনো ইমার্জেন্সি, যখনই আমার একটা ডিসিশন নেওয়ার প্রয়োজন হয়েছে, আমি স্যারকে সবসময় আমি ফোনে স্যারের সাথে কমিউনিকেট করতে পেরেছি, কখনো বিরক্ত হতে দেখিনি। পথপ্রদর্শক এই শিক্ষাগুরুর কাছে সবাই যেন কৃতজ্ঞ। স্যার আমাদের পথ নির্দেশক, আমরা আমাদের পরবর্তীতে কোথায় কিভাবে ক্যারিয়ার করব সে বিষয়ে স্যার আমাদেরকে উপদেশ দিয়েছেন, হাতে কলমে শিক্ষা দিয়েছেন, আমাদের অপারেশন করার টেকনিক জানেন, নিউরোসার্জারি এক অনেক কঠিন বিষয়, সেটাও স্যার আমাদেরকে শিখিয়েছেন। সেই জন্যে আমরা আসলে স্যারের কাছে চিরকৃতজ্ঞ। স্যার যতদিন বেঁচে থাকবেন আমরা স্যারের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। অধ্যাপক বড়ুয়া বর্তমানে নিযুক্ত আছেন দেশি বিদেশি মেডিকেল সংস্থার গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে বিসিপিএসের প্রেসিডেন্ট, বিএমএ ও সাচিব এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত রয়েছেন। এছাড়া বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনস, সাউথ এশিয়ান সার্জিক্যাল কেয়ার সোসাইটি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ নিউরোসার্জন,
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বরত আছেন তিনি। দেশ বিদেশের বিভিন্ন নিউরোসার্জারি জার্নালে রয়েছে তার 27টি পাবলিকেশনস। এত কর্মযোগ্য, এত পূর্ণতার মাঝেও কিছু কিছু অপূর্ণতা রয়ে যায় মনীষীদের জীবনে। আমার অপূর্ণতা একটা জিনিসই মনে হয়, আমার অ্যাক্টিভিটি সম্পর্কে বিচারের ভার হলো আপনারা যারা আছেন আমার ডিপার্টমেন্টের বাইরের, তো আমার মাঝে একটা জিনিসে অতৃপ্তি, সেটা হলো ধরেন আমাদের বলে না একটা বই লেখা পাবলিকেশনস, এটাই হলো আমার জীবনের একটা বড় অতৃপ্তি থেকে। নিশ্চয়ই স্যার বাকি জীবনে এই অপূর্ণতার জায়গাটি পূর্ণ করবেন, কারণ স্যারকে দেখেই তো তরুণ চিকিৎসকরা অনুপ্রাণিত হয়। তার কাছে শুধু অপারেশন আমরা শিখি নেই, একজন মানুষ কীভাবে হওয়া যায় সেটাও আমরা শিখেছি, একজন সৎ মানুষ কীভাবে হওয়া যায় সেটা শিখেছি। কনককান্তি স্যারের নাম তো আমি শুনছি মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকেই, কিন্তু ওনাকে আমি প্রথম দেখি ঢাকা মেডিকেল কলেজে, একটা অ্যালামনি প্রোগ্রাম ছিল, ওখানে আমার স্বর্ণপদক পাওয়ার কথা ছিল, তো ওখানে আমি স্যারকে প্রথম দেখি। তো স্যারকে প্রথম দেখাতে আমার মনে হয় যে উনি একজন পার্সোনালিটি, একজন স্পেশাল পার্সোনালিটি, এবং একথা সত্যি যে স্যারকে দেখার পরে আমি কিন্তু ডিসিশন নেই যে আমি এই সাবজেক্টে আসবো নিউরোসার্জারি। তো স্যারকে দেখেই মূলত আমার এই সাবজেক্টে আসা। যদি কেউ আমাকে যদি বলে যে আমি স্যারের কাছ থেকে কোন গুণটা নিতে চাই, তাহলে আমি স্যারের ধৈর্য অবশ্যই জিনিসটা নিব। অফিসিয়ালি অবসরে গেলেও বাকি জীবনটা নিউরোসার্জন হিসেবেই রোগীদের সেবা প্রদান করে যাবেন এই জীবন্ত কিংবদন্তি। বাকি জীবন আমার যে জিনিসটা, এটা তো আমি নিউরোসার্জন হিসেবে তো আমি রিটায়ার করতেছি না, অত পদবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি রিটায়ার করছি, কিন্তু আমি নিউরোসার্জন হিসেবে তো দেশে সেবা দিয়ে যাব। আমার এই বিশ্ববিদ্যালয়ের যারা স্টাফ আছে তাদের প্রতি একটাই অনুরোধ, আমরা আসি মানুষের সেবা করার জন্য। একটা মানুষ যখন অসুস্থ হয়, স্পেশালি নিউরোসার্জারি রোগী, আমরা যেন রোগীদের প্রতি যত্নবান হই। স্যারের এই ব্যক্তিত্ব আর মহানুভবতায় আপ্লুত সবাই। স্যারের একনিষ্ঠতা, অনেস্টি এবং সিনসিয়ারিটি, সেটা আমাদের জীবনের পাথেয়। আমি আর কিছু বলবো না, স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং স্যার এখানে আসবেন এবং আরও 2.5 বছর অ্যাডমিনিস্ট্রেশনে থাকবেন এবং পরবর্তীতে স্যার আমাদেরকে আমাদের পথে হয়ে থাকবেন। এইটা এমন মানুষকে শুধু ভালোই বাসা যায়। কর্মজীবনের শেষ বেলায় এসে সাধারণ থেকে যেন অতি সাধারণ হয়ে যান এই মহাগুরু। প্রথমত কথা হলো আমার কলিগ যারা আছে, চেয়ারম্যান, শিক্ষকরা, রেসিডেন্টরা এবং নার্স এবং আমাদের সহযোগী সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমার দীর্ঘ এই জীবনে যদি আমি কাউকে কোনো আঘাত দিয়ে থাকি তাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী। আপনাকে ক্ষমা নয় হে শিক্ষাগুরু, আপনি ছিলেন, আছেন, থাকবেন সব সময় আমাদের মাঝে ভালোবাসা এবং শ্রদ্ধার স্বর্ণ শিখরে। জীবনের বাকিটা সময় ভালো থাকুন, সুস্থ থাকুন আর দীর্ঘজীবী হন, এই শুভকামনা নিরন্তর।